So hey guys, good morning. আমি ইংলিশে বলে দিচ্ছি ভাই, বাংলায় বলি। So guys, শুভ সকাল, সুন্দর একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো যাই হোক, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর মেইন ব্যাপার হচ্ছে টাইটেল ট্রেলার থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো যে আজকে কি হতে চলেছে, ঠিক আছে? সব মজা হবে আজকে। আর অনেকদিন গাইজ ইন্ট্রো দেওয়া হয় না, তো চ্যানেল তুলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, কারণ ভালো জিনিস আসছে গাইজ, খুব ভালো জিনিস আসছে। আজকে ভিডিওটা একদম শেলের মজা হবে, কারণ চয়নের কিছু ডেয়ার আছে, সেগুলো কমপ্লিট করবে। তো এখন যেতে হবে ফার্স্ট অফ অল স্টেশনে। স্টেশনে গিয়ে ভাই পাবলিক রিয়াকশন হবে। আর শুনেছিলাম ভাই স্টেশনে না ভিডিও করা অ্যালাউ নেই, আমাদের চাঁদপাড়া হয়তো অত একটা অসুবিধা হবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর শেলের মজা হবে। ইন্ট্রো দিয়ে আজকে ভিডিওটা শুরু করা যায়। So hey guys, আমি অভি, তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেলার অভি। তো বেশি না বকে আজকের ভিডিও শুরু করি। তো চলো শুরু করা যাক। তো গাইস ফাইনালি চলে এসেছি আমরা চাঁদপাড়া স্টেশন। দেন এখন এরা এখানে সাইকেল ডাকছে, তো দেন তারপরে যাবো। আর এইদিকে ভাই ট্রেন ঢুকেছে, একটু লোকজন থাকবে, তো চয়নের আজকে ফাটবে, সেই ফাটা ফাটবে। আর চয়ন ভাই ডিয়ার মিটারের জন্য করো করো, আমার ব্লগের সময় করো, ঠিক আছে? যাও আমার যাও। ব্যাপারটা কি আছে, ফাইনালি চয়ন এখন পরবে নাইটি, ঠিক আছে? পর ভাই পর নাইটি পরে ভাই লোকেশনে যাবে। আরে ও ব্লগ বানাচ্ছে, যাই হোক নাইটি পরে পাবলিকের সামনে গিয়ে একটা গান করবে। তোর কোন কোন জায়গায় ব্যথা, বান্ধবী ললিতা, তাই জন্য এখন বিহাইন্ড দ্য সিন। পর ভাই পর, দেখি তোর কেমন লাগে। নায়ক হয় নায়ক। যাই হোক ফাইনালি আমাদের রিয়াকশন হওয়া কমপ্লিট। বাট ওই পাশ থেকে না লোকজন তাকাচ্ছেই যে আমরা আবার কোথায় যাচ্ছি, কারণ আমরা যাচ্ছি সামনে এই জায়গাটা আর একটা রিয়াকশন নেওয়ার জন্য, ঠিক আছে? মানে আরেকটা রিয়াকশন বলতো, সোয়েটার পরে না ই করবে, পাবলিকের কাছে শুনবে যে এত ঠান্ডা লাগছে তোমরা কীভাবে আছো না কি, এরকম কিছু একটা বলবে। বাট পেছন থেকে ওই লোকজন এখন তাকাচ্ছে যে আমরা আবার কোথায় যাচ্ছি, আবার কী করতে যাচ্ছি ভাই, মারধর না খাই। তো মেন কে গাইস, কেবল ট্রেন গেল না, ট্রেনের জন্য লোকজন চলে গেছে, ঠিক আছে? আসবে ভাই, এখনই লোক আসবে, চাপ নেই। কটা বাজে রে? আজ দুপুরবেলা টাইম আসলো কটা বাজে? 1:05। এই 1:05 এর পরে আর ট্রেন আছে, চাপ নেই। রিঅ্যাকশন ফুল পাওয়ার ভাই, মানে ভাবনা চিন্তার বাইরে ওখানটা যে রিঅ্যাকশন দিল। বাট আমাদের চ্যানেল থেকে ওর চ্যানেলে বেশি থাকবে, যেহেতু ওর চ্যানেলের কাজ, ঠিক আছে? হ্যাঁ ওর চ্যানেলে, ওইখানে লোকজন এখনো তাকাচ্ছে ভাই, ওই দেখো। ভাই ব্লগ বানাচ্ছি তাও লোকজন দেখাবে, ভাই এটা হচ্ছে ক্রিয়েটরদের সমস্যা। নাচছে রিল বানাচ্ছে মানে তো, তাও রিঅ্যাকশন দেখে কি অবস্থা ভাই। আমাদের শুটুর সবকিছু কমপ্লিট, আর এই পাশ থেকে সূর্যের আলো পড়ছে বলে আমি এইদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছি, মানে এইদিকে যাচ্ছি আমরা এইদিকে, বাট ঘুরে বেড়াচ্ছি কারণ আলোটা ভালো আসবে, নাহলে সূর্যের আলোতে মুখটা কেমন দেখাবে। তো যাই হোক, নেক্সট ইয়ার কি হবে? ওর নেক্সট ইয়ার হচ্ছে সোয়েটার পরে, সোয়েটারটা সাধারণত পরে আর কি, নভেম্বর ডিসেম্বর মাসে যখন আর কি ভীষণ শীত পড়ে। হ্যাঁ এখন অক্টোবর, এই রোদের ভিতরে এখন প্রচুর গরম, প্রচুর ফেটে আর কি চচ্চড়ে হয়ে যাচ্ছে। তাও আমরা ভিডিও বানাতে আছি, সেই জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে। এই সময় যদি একা জিজ্ঞেস করতে স্কুল গার্ল, স্কুল গার্ল ওরে বাবা, এই মেয়েদের প্রতি এই ফিদা, এত এত মেয়ে মেয়ে করে ভাই, আমার এত ভালোই লাগে না। ভিডিও জানি ভাই, ভিউ সব বোন আছে তো। আচ্ছা ঠিক আছে গাইস, দেখা যাক। এখন কত? এখন হচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াস, 34 ডিগ্রি সেলসিয়াস, বোঝা যাচ্ছে না আমাদেরকে? 34, হ্যাঁ 34, যাই 34 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে সোয়েটার মোটার পরে লোকেদের বলবে যে এত ঠান্ডার মধ্যে কি ভালো লাগছে না কি, এটা কি একটা যেন বলবে। তো যাই হোক, এখন নেক্সট ডে এটা কমপ্লিট করবো, আর চাঁদপাড়া স্টেশন বড় হবে বলে দেখো কত কিছু চলছে ভাই। তো চলো দেখতে থাকো, এনজয় হবে। কিন্তু এখন চলে যাই বাড়ির দিকে, আমার বাড়ির দিকে বলতে যেতে যেতে ওর ডে একটা কমপ্লিট করবো, দেন বাড়িতে যাবো, কারণ ভালো লাগছে না, প্রচুর গরম, মানে কেমন নাজাল নাজাল হয়ে যাচ্ছে। তাও আমরা ব্লগ দিচ্ছি, এর জন্য সাবস্ক্রাইব তো করো,
এটুকু তো করতে পারো না দাদু খুব ঠান্ডা লাগছে না তোমাকে দেখে আমার ঠান্ডা লাগছে তোমাকে দেখে আমার ঠান্ডা লাগছে গাইস কি ঠান্ডা মানে ভাই সোয়েটার দে ভাই সোয়েটার দে ভাই আমি ভাবছি না ভাই আমি ভাবছি না লিপ দে ভাই লিপ দে আমারে ভাই আমার গা ভরে ভাই ঠান্ডা কত হাজো তো গাইস ব্যাপারটা হচ্ছে ফাইনালি আমাদের ডেয়ার টার আপাতত দুটো কমপ্লিট হলো মানে মেইন ডেয়ার ও নাইটি পড়া আর সোয়েটার পরে ওটা কমপ্লিট করা সোয়েটার বেশি ডিফিকাল্ট ছিল আর এর থেকে ভালো ভালো ডেয়ার আরো আছে স্কিপ না করে ভিডিওগুলো দেখতে পারলেই বুঝতে পারবে যে আপাতত আপাতত আজকে এই ডেয়ারটুকু রাখবো নেক্সট ডেয়ার যখন করবো সেটা আলাদা একটা ভিডিওতে রাখবো ঠিক আছে তো আজকে আপাতত দি এন্ড আর যেগুলো করবো নেক্সটে আর যদি ওই ডেয়ার মানে মেন ভিডিওটা আর কি চয়নের চ্যানেল যাবে যে চয়নের চ্যানেল দেখতে চাও তো অবশ্যই ট্রাভেলার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রমোশন না একদিকটা আমরা যেহেতু সব মিলে কষ্ট করছি যে মেন যে ভিডিওটা তো সেই মেন ভিডিওটা ওর চ্যানেলে যেহেতু আপলোড হবে তো সেই জন্য তোমাদের বললাম আমি ওরকম প্রমোশন করি না কারণ এই প্রমোশন করে না কোনো লাভ নেই যদি তোমরা দেখতে চাও কারণ আমার দিক থেকে বললাম ও খারাপ বাবুক আর যাই বাবুক এটা ভাই মেন কথা ওই প্রমোশন করে লাভ নেই কারণ তোমরা আমার ভিডিও দেখার জন্য আজকে সাবস্ক্রাইব করেছো চ্যানেলটা ওর ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করলে তাহলে ওর চ্যানেলে তোমরা দেখতে না যা যারা ওর চ্যানেল সাবস্ক্রাইব করেছে তার কারণ ওর ভিডিও দেখবে বলে তো আমার চ্যানেল যা সাবস্ক্রাইব করে আমার জন্য এবার যদি তোমরা আমরা সবাই মিলে যেহেতু ব্লগে রাখলাম তো মেন ভিডিও দেখার জন্য আমি বললাম যে ট্রাভেলার চ্যানেল সাবস্ক্রাইব করে তাই না এখন অনেক কাজ টাজ কমপ্লিট করলাম মানে সত্যি কথা বলতে এরকম আলাদা কিছু করতে গেলে অনেকটা কষ্ট হয় একটা ব্লগের থেকে এরকম আলাদা কিছু করতে গেলে সত্যি অনেকটা কষ্ট হয় এখন বুঝতে পারছি এরপরেও তো আলাদা কিছু করবো সেটার জন্য আরও বেশি কষ্ট হবে তো এই জন্য সাবস্ক্রাইব করে পাশে দেখো এই রোদ্দুরের মধ্যে অনেকটা কষ্ট হয়ে গেছে তো চলো আগে বাড়ির দিকে যাই দেখো গাইস এখন একটা কথা তোমাদেরকে বলি ঠিক আছে এখন কত একটা কথা তোমাদেরকে শেয়ার করি তো মেন কথা এখন ঘড়ি কাটায় বাজে কটা 12টা কত আর কি বাজে যেহেতু আমার রাত 12টার পরে যেহেতু ভিআই তো আনলিমিটেড দেয় তো আমি কেবল বসছিলাম একটু রিল বানানোর জন্য আমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো অনেকে যে আমি স্যাড রিল বানাচ্ছিলাম আর কি আর যেহেতু এবার ভাবতে পারো যে আমার ব্রেকআপ হয়েছে বা এরকম কিছু তো সেরকম একটা ব্যাপার না তো কান্না কান্না লাগছে ভাই সত্যি কথা বলতে দেখো তোমাদের জিনিস দেখাই এই জিনিসটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ইনস্টাগ্রামে তো ভাইরাল গেছিলো তো স্যাড রিল যেহেতু গেছিলো তো আমি এখন স্যাড রিলটাই বানাচ্ছিলাম তো সবই ঠিক ছিল এখন আমি ব্লগটাও বানাতাম না তো একমাত্র মানে সবে আমি রিলটা বানানো সেখানে মলম টলম মানে মলম বলতে ওই বামটা ঘষে পুরো দেখো পুরো ফর্মে রয়েছে আমি এই যে চোখে জল বেরোচ্ছে পুরো ফর্মে রয়েছে ঠিক আছে আর সেই টাইমটায় একটা ঘটনা ঘটে যে ঘটনাটা হচ্ছে হট করে না যেই রিল আমি রিল বানানো শুরু করেও দিয়েছিলাম একদম শেষ মেন পজিশনে গিয়ে ভাই কারেন্টটাই চলে যায় ওই যে বলতে বলতে ভাই কারেন্ট এসছে মানে যাই হোক আমার এই মানে ফর্মটুকু নষ্ট হয়ে যাবে না আমি চাই না একটু রিল টিল বানিয়ে নিই আমি তারপর তোমাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ করছি তো আরেকটা ফোন থাকলে আমি দেখাতাম আর কিভাবে রিল বানাই কীভাবে কী না করি যদি চয়ন থাকতো আমি দেখাতাম তো যাই হোক এবার এটা ভেবো না যে আমি স্যাড রয়েছি এরকম কিছু না আমি আর কি বাম লাগিয়ে ওই স্যাড রিল বানাচ্ছি আমি বানিয়ে নিই ঠিক আছে পুরো ফর্মে আছি এখন না হলে ভাই আমার পুরো এটুকুই জলে চলে যাবে আমি আগে রিল টিল বানাই ঠিক আছে তারপর তোমাদের সাথে ব্লগটা বানাচ্ছি সো যাই হোক গাইস ফাইনালি আজকের ভিডিওটা এই অবধি রাখলাম যদি ভালো লেগে থাকে 1% তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর নেক্সট একটা শর্ট ফিল্ম আসবে খুব তাড়াতাড়ি তো কালকে থেকে মানে আজকে যখন ভিডিও দেখছো আজকে সকাল থেকে আর কি শ্যুটটা কমপ্লিট করবো আমরা আর এই ভিডিওতে যদি আমি কোনো ভুল করে থাকি তো আমাকে ক্ষমা করে দিও কারণ একটু অজান্তে হয়তো করে দিয়েছি যদি করে থাকি আমার মনে হচ্ছে কিছু একটা ভুল করেছি আমি তাও আমি সেই জন্য আমি তোমাদেরকে বলছি যদি করে থাকি আমাকে ক্ষমা করে দিও আর আজকে ভিডিও যদি একটু ভালো লেগে থাকে সে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কালকে থেকে আমাদের শ্যুটটা কমপ্লিট হবে একটা আলাদা শর্ট ফিল্মের বলতে পারো একটা আলাদা কিছু বলতে পারো তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি শর্ট ফিল্মের সাথে তার মাঝখানে ব্লগও থাকবে তো আজকের জন্য টাটা ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো